সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আমাদের আজকের বিষয় কেজি শ্রেণীর গণিত। তো এসো শিক্ষার্থীরা, আমরা আজকে কেজি শ্রেণীর গণিতে কি শিখব। আমরা আগের ক্লাসে জোড় সংখ্যা শিখেছিলাম, তো আজকে আমরা শিখব বিজোড় সংখ্যা। তো এসো আমরা ক্লাসে ঢুকতে যাই। বিজোড় সংখ্যা, সংজ্ঞা আকারে বলি তাহলে বলতে হবে যে সংখ্যাটি দুই দিয়ে ভাগ করলে মিলে যায় সেটি যোগ, আর যে সংখ্যাটি দুই দিয়ে ভাগ করলে মিলে যায় না সেটাই হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু কেজি শ্রেণীর শিক্ষার্থীরা এখনো ভাগ অঙ্ক শিখে পারেনি, তাই আমরা ওভাবে করলে কিন্তু ঠিকমতো বুঝতে পারবো না। তো আমরা একটু সহজ নিয়মে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম দুই টিনে এক জোড়া, আজকে আরেকবার শিখব কয়টিতে এক জোড়া। দুইটিতে এক জোড়া, আমরা এটা সবাই জানি যে দুইটিতে এক জোড়া। তাহলে তিনটিতে কি হবে? তাহলে তিনটিতে এক জোড়া একটি হবে। কিভাবে হবে আমি তোমাদেরকে দেখাই। আমি যদি এখানে তিনটি ফুল আঁকি তাহলে দুইটিতে এক জোড়া আর একটি কিন্তু অবশিষ্ট থেকে গেল, ওর কিন্তু সঙ্গে আছে বন্ধু নেই বা জোড়া নেই। তাহলে তিন হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা আরেকবার একটু আসবো, পাঁচটি যদি আমি পাঁচটি দাগ দিই, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি, তাহলে পাঁচ কি হবে, জোড় সংখ্যা হবে নাকি বিজোড় সংখ্যা হবে? একটু খেয়াল করো, দুইটিতে এক জোড়া, দুইটিতে এক জোড়া কিন্তু এক এক থেকে গেল, তাই না? তাহলে কিন্তু এখানে কি হলো, দুই জোড়া একটি, তাই দুই জোড়া একটি, তার মানে পাঁচ হচ্ছে বিজোড় সংখ্যা। বোঝা গেল? অর্থাৎ যে সংখ্যাটি তোমার যে সংখ্যাটির জোড়া মিলে যাবে সেই সংখ্যাটির জোড়, যে সংখ্যা জোড়া মিলে যাওয়ার পরে আবার একটি অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটি হচ্ছে বিজোড়। এসো আমরা এবার সংখ্যাগুলো একটু লিখি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই আমাদের সংখ্যা। তাহলে এক যদি আমি এককে বলি তাহলে এক কি হবে, ও তো একাই, তাই না? তাহলে বিজোড় সংখ্যা কোনটি হবে? এক, তাহলে কি হচ্ছে, বিজোড় হয়ে যাচ্ছে, এক তাহলে বিজোড় হয়ে যাচ্ছে। এরপরে আছে দুই। আচ্ছা, দুইটি দাগ যদি আমি দিই তাহলে ওর তো একটা জোড় আছে, তাই না? তাহলে কিন্তু ওই সংখ্যাটি জোড় হবে, ওটাকে আমি বিজোড়ের জায়গায় লিখবো? আমরা কিন্তু বিজোড়ের জায়গায় ওই সংখ্যাটি লিখবো না। এরপরে আসো তিন, তাহলে দুইয়ের পর যদি আমি আরেকটা দাগ দিই তাহলে কি হলো, ও একা একা হয়ে গেল, তার মানে দুই একটা জোড় হলো আর সঙ্গে ও এক এক অবশিষ্ট হলো, তার মানে তিন সংখ্যা হচ্ছে বিজোড়। এরপরে আসো চার, চারে আমি একটি দাগ দিলাম তাহলে ও এক জোড়া হলো, ও এক জোড়া হলো, তার মানে চার সংখ্যাটি কিন্তু জোড় হয়ে যাচ্ছে, কোনোভাবে বিজোড় হবে না। এরপরে আসি আমরা পাঁচ সংখ্যাটিতে, চার তো আছেই এখানে, চারটি দাগ দিলাম এখানে, আমি একটি দাগ দিলাম তাহলে ও একা আছে, তার মানে পাঁচ একটি বিজোড় সংখ্যা। এভাবেই আমরা পরপর করে যাব, ছয়ে যদি আরেকটা দাগ দিই তাহলে ওর একটা জোড় হলেও হবে না, সাতে আরেকটা একা একা থাকছে তার মানে সাত বিজোড়, আটে একটা জোড়া পেয়ে গেল তার মানে আট হবে না, নয়ে একা আছে তার মানে নয় একটি বিজোড়, দশে একটা জোড় পেয়ে গেল, তার মানে যে দাগ বা যে সংখ্যাটি একটি জোড় পেয়ে যাবে, একজন বন্ধু পেয়ে যাবে, সে কিন্তু কোনোভাবে বিজোড় সংখ্যা হবে না, কিন্তু যে একা একা থাকবে সেই হবে বিজোড় সংখ্যা। আরেকটু সংক্ষেপে আরেকটু সোজা করে যদি আমরা বলি, একটি সংখ্যা বাদ দিয়ে দিয়ে কিন্তু একটি জোড় একটি বিজোড়। আমি যদি বলি এক জোড় তাহলে দুই বাদ দিয়ে তিন বিজোড়, আবার চার বাদ দিয়ে পাঁচ বিজোড়, ছয় বাদ দিয়ে সাত বিজোড়, আট বাদ দিয়ে নয় বিজোড়, অর্থাৎ এক থেকে দশের মধ্যে বিজোড় সংখ্যা আছে কিন্তু পাঁচটি। আশা করি তোমরা আজকের ক্লাসে বিজোড় সংখ্যাটি সবাই বুঝতে পেরেছো। বাসায় বসে বেশি বেশি করে বিজোড়
সামনে তোমাদের সঙ্গে ক্লাস করতে চলে আসবো। ধন্যবাদ সকলকে।